ময়মনসিংহের গরিমপুরে জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ব্যক্তিগত চিকিৎসক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গরিমপুরের কৃতি সন্তান ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশের উদ্যোগে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 7 এপ্রিল শুক্রবার গরিমপুর মধ্যম তরফ ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় গরিমপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল হুদা লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ। তিনি তার বক্তব্যে বলেন, আগামী সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। আপনারা জানেন যে আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ 3 গরিমপুর আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে সম্মানিত চেয়ারম্যান জি এম কাদির আমাকে মনোনীত করেছেন, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজি সাজ্জাব হোসেন আকাশ তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে গরিমপুর উপজেলার প্রত্যেক ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অংশগ্রহণ করেন। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় এবং করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি জুবায়ের আহমেদ। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।